এই দুটি নূরের একটা অবলম্বন আপনি তলব করেন এর বিনিময়ে আপনাকে নূর দান করা হবে সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহিল আযীম সূরা বাকারা শরীফ দুই আয়াত হচ্ছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যাদের মুখস্থ আছে মুখস্থ পড়তে পারেন মোবাইল থেকে পড়তে পারেন মুসহাফ থেকে পড়তে পারেন যে কোনো ভাবে যদি আপনি তেলাওয়াত করেন সূরা ফাতিহা তো সবার তো মুখস্থ এটা এত গুরুত্বপূর্ণ সূরা সূরা ফাসুরা এই বাকারা সেই দুই আয়াতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা আয়াতাইন মিন আখির সূরাতুল বাকারা ফি লাইলাতিন কাফাকাহু যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারা সেই দুই আয়াত তেলাওয়াত করবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে কি যথেষ্ট হয়ে যাবে আল্লামা ইবনে হাজার স্কলার রাহমাহুল্লাহ ফাতহুল বারীতে এসেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়াতের মধ্যে বুঝাতে চেয়েছেন কেউ যদি সূরা বাকারা সেই দুই আয়াত রাতে বেলা তেলাওয়াত করে তাহলে ওই রাতে তাহাজ্জুদের নেকি পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ওই রাতে যে কোনো অনিষ্টকারী তা থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে সাপ পোকা মাকড় বিচ্ছু অথবা যে কোনো ঘটনা অনিষ্টকারী তা থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে এই সূরা বাকারার শেষ দুই আয়াত যে ব্যক্তি রাতে বেলা তেলাওয়াত করবে সুবহানাল্লাহি হামদিহি আয়াত তেলাওয়াত করতে 2 মিনিট সময় লাগে না এক দেড় মিনিটের মধ্যে হয়ে যায় এক মিনিটের মধ্যে হয়ে যায় এত বড় আমল এর মাধ্যমে নূর লাভ করা যায় যার মাধ্যমে কিয়ামতের দিন আমরা উপকৃত হতে পারব সম্মানিত উপস্থিতি আলো লাভ করার 8 নম্বর উপায় হচ্ছে 8 নম্বর উপায় হচ্ছে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা সূরা কাহাফ তেলাওয়াত করা জুমার দিনে মুস্তাদরাকে হাকিমের 3392 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা সূরাতুল কাফি ফি ইয়াউমিল জুমআতি আযাআহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন যে ব্যক্তি শুক্রবারে জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার বক্ষের মধ্যে একটা নূর সৃষ্টি করে দিবেন যা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত চমকিতে থাকবে সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহিল আযীম বুকের নূরটা কি জানেন এই যে আমার মোবাইলটা এই মোবাইলে কিছু দেখা যাচ্ছে না কিন্তু এখানে বাটনে যদি টিপ দেই আখানে যদি আলো আসে তখন আমি দেখতে পারি যে আমাকে কে ফোন করেছে অথবা আমি কোথায় ফোন করছি অথবা সব কিছু এখানে দেখা যায় যদি এই স্ক্রিনে যদি আলো থাকে স্ক্রিনে যদি আলো না থাকে তাহলে কি এই ফোনের কোনো উপকারিতা থাকবে কোনো উপকারিতা থাকবে না কিন্তু এখানে যদি আলো জ্বলে এই ডিসপ্লেতে যদি আলো জ্বলে তখনই এই মোবাইলের উপকারিতা আমরা হাসিল করতে পারি আর সূরা কাহাফ তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা নূর তৈরি করে দেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত চমকে থাকে কোন হেদায়েত রাস্তা কোন পথ আমার জন্য ভালো কোন সিদ্ধান্ত আমার জন্য ভালো কোনটা আমার জন্য উপকারী কাজ কোনটা আমার জন্য অপকারী কাজ সব কিছুর ব্যাপারে সে যোগ্যতার সাথে সিদ্ধান্ত নেওয়া তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবেন এই নূরের মাধ্যমে এমনকি এটা এমন প্রমাণিত নূর হবে আরেক বর্ণনাতে হাসান সনদে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আযাআহু মিনান নূরি মা বাইনহুম ওয়া বাইনাল বাইতিল আতিয়াহ সে যেখান থেকে ওই সূরাটা তেলাওয়াত করেছে সূরা কাহাফ সে যেখানে বসে তেলাওয়াত করেছে ওখান থেকে নিয়ে বাইতুল আতিক কাবা গৃহ পর্যন্ত লম্বা প্রলম্বিত নূর তাকে দান করা হবে সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহি আযীম আমরাটা কি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহি আযীম 9 নম্বর উপায় হচ্ছে ইসলামের সাইকেলে বার্ধক্য উপনীত হওয়া চুল দাড়ি পেকে যাওয়া আমার পাশে এই চাচা যেন আছে তার দাড়িগুলো পেকে গেছে তার দাড়িগুলো পেকে গেছে ইসলামের ছায়া তলে ইসলামকে পালন করতে করতেই যাদের চুল দাড়ি পেকে যায় প্রত্যেকটা চুল কিয়ামতের দিন আলো হিসেবে ধরা দেবে সিলসিলা সহিহা 3371 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানা লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ কিয়ামত যে ব্যক্তি ইসলামের ছায়া তলে যার একটা চুল পেকে যাবে যার একটা চুল পাকবে ইসলাম পালন করতে করতে ওই চুল কিয়ামতের দিন আলো হিসেবে তার কাছে চলে আসবে সুবহানাল্লাহি হামদিহি নূর হিসেবে তার কাছে নূরে নূর হিসেবে চলে আসবে তখন এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে অনেকে এমন আছে ইয়ানতিকুমা শাইবা তারা পাকা চুল রূপে ফেলে চুল হলে আয়নার সামনে দাঁড়িয়ে উপরে ফেলে সেলুনে গিয়ে উপরে ফেলে তাদের ব্যাপারে আপনি কি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান শাআ ফালিয়ানতিক নূরহু
যার ইচ্ছা সে তার নূর দূরে মিলুক আমার কোন আশা যায় না সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহি আযীম আলী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান শামা শাইবাতুল ফিল ইসলাম যে ব্যক্তি চুল ধরে পেকে যাবে ইসলামের ছায়া তলে এই চুলটা তার জন্য কিয়ামতের দিন আলো হবে উপবন্ধু কুতিবা লাহু বিহা হাসানাত তার জন্য একটা চুলের বিনিময়ে একটা নেকি লেখা হবে ওমুহিয়াত আনহু বিহা খতিয়া একটা পাপ মোচন করা হবে ওরফিয়াত লাহু বিহা দারাজা এবং মর্যাদা এক স্তর বাড়িয়ে দেওয়া হবে একটা চুল কাটলে একটা পাপ ক্ষমা একটা নেকি লেখা এবং মর্যাদা এক স্তর উন্নীত হবে যারা সার্বিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করে তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে পিতা হিসেবে ভাই হিসেবে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে যে কোনো সেক্টরে সমাজপতি হিসেবে যে কোনো পর্যায়ে দায়িত্বশীল হিসেবে যে ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন কিভাবে আলা মানাবিরিন মিন নূর আন ইয়ামিনির রহমান আল্লাহর ডান পাশ কিলতা ইলাইহি ইয়ামিন আল্লাহর উভয় পাশে ডান পাশ আল্লাহ তাআলা তার ডান পাশে নূরের মেম্বারে তাকে বসিয়ে দিয়ে সম্মানিত করবেন সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহি আযীম এলাকার মন্ত্রী যদি এলাকা থেকে যদি মন্ত্রী আসে প্রধানমন্ত্রী আসে আর ভিতর থেকে বলেন ওই আপনি আসেন আমার পাশে আপনি বসেন আপনি নিজেকে কত সম্মানিত মনে করবেন যে প্রধানমন্ত্রী আমাকে গুরুত্ব দিচ্ছে তার পাশে আমাকে বসিয়েছে সুবহানাল্লাহি হামদিহি যারা সার্বিক জীবনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ডান পাশে নূরের মেম্বারে বসিয়ে তাদেরকে সম্মানিত করবেন তাদের জীবন হবে আলোকিত আল্লাযীনা ইয়াদিলুনা ফী হুকমিহিম ওয়া ফী আহলিহিম ওয়া মা আলু তারা যারা ইনসাফ প্রতিষ্ঠা করে তাদের বিচার কার্যে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে তাদের পরিবারে এবং তাদের যে কোনো ক্ষেত্রে অধীনস্থ পর্যায়ে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে তাদের আল্লাহ তাআলা আলোকিত করবেন তাদের তাদের দুনিয়াবি জীবন আলোকিত করবেন আখিরাতের জীবন তাদের আলোকিত হবে এমন কি আল্লাহ তাআলা নূরের মেম্বারে আলোর মেম্বারে বসে তাদেরকে সম্মানিত করবেন সুবহানাল্লাহ হামদিহি 11 নম্বর উপায় আলো লাভ করার 11 নম্বর উপায় হচ্ছে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুতাহাব্বুনা ফি জালালি আলা মানাবিরিন মিন নূর মা হুম বি আনবিয়া ওয়া লা শুহাদা আল্লাহ তাআলা বলেছেন যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে কিয়ামতের দিন নূরের মেম্বারে বসে তাদেরকে সম্মানিত করা হবে তারা কোনো নবীও নয় তারা শহীদ নয় তারা নবীও নয় তারা শহীদ নয় এত সত্ত্বেও তাদেরকে নূরের মেম্বারে বসিয়ে সম্মানিত করা হবে সুনানে আবু দাউদের 3527 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআলা মা ক্বামা মিন উম্মতি আমি আমার উম্মতের এমন কিছু লোককে চিনি মা হুম বি আনবিয়া ওয়া লা শুহাদা যারা শহীদ নয় যারা নবীও নয় আমি আমার উম্মতের এমন কিছু মানুষকে চিনি যারা নবীও নয় শহীদ নয় ইয়াকুবুতুহুমুন নাবিয়্যুন ওয়া শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানাতিহিম ইনদাল্লাহি আযজা ওয়া জাল কিন্তু ওই সমস্ত লোকদেরকে দেখে আল্লাহর কাছে তাদের যে সম্মান যে মর্যাদা এটা দেখে নবী এবং শহীদগণ আক্ষেপ করবে ঈর্ষা করবে ইস আমাদের মর্যাদা যদি ওই রকম হতো আমাদের মর্যাদা যদি ওই রকম হতো তাদেরকে দেখে ঈর্ষা করবে তারা কোনো নবীও নয় তারা কোনো শহীদও নয় তারা সাধারণ মানুষ তাদের একটা বৈশিষ্ট্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ তুখবিরিনা মান হুম হে রাসূল আমাদেরকে সংবাদ দিন তারা কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুম কওমুন ইয়াতাহাবুনা বিরুহিল্লাহ তারা এই সমস্ত কম তারা ওই সমস্ত লোক তারা একে অপরকে ভালোবাসত বিরুহিল্লাহ একমাত্র আমার জন্য আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতুনা তাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক ছিল না তাদের কাছে সাথে কোনো আর্থিক লেনদেনও ছিল না এমন তা সত্ত্বেও তাদের সাথে কোনো আর্থিক সম্পর্ক নেই কোনো রাজনৈতিক সম্পর্ক নেই কোনো অপমানের কোনো রক্তের সম্পর্ক নেই এত তা সত্ত্বেও একে অপরকে ভালোবাসে স্রেফ আমার জন্য তারা ভালোবাসে তাদের মর্যাদা হবে এমন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নাহুম লানূরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন আল্লাহর কসম করে বলছি তাদের জীবনটাই হবে আলোকিত আলোর মধ্যেই তারা ছোটাছুটি করতে থাকবে লা ইয়াখাফুনা ইযা খাফা আন-নাস মানুষ যখন ভীতসন্ত্রস্ত থাকবে তারা কোনো ভয় পাবে না ওয়া লা ইয়াহজানুনা ইযা হাসিদা আন-নাস মানুষ যখন চিন্তিত থাকবে তারা কোনোই চিন্তিত হবে না নিশ্চিন্তে কিয়ামতের দিন তারা থাকবে আলা ইন্নাহু ইয়াল্লাহ লা খাফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এরাই হচ্ছে আল্লাহর বন্ধু আর আল্লাহর বন্ধুদের পরে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় থাকে না তাদের কোনো চিন্তা থাকে না অন্যান্য লোকেরা ছায়া খুঁজবে আশ্রয় খুঁজবে আর এই সমস্ত লোকদেরকে আল্লাহই ডাক দিবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি ওরে তোমরা কোথায় যারা আমাকে একই অপরকে আমার জন্য একে অপরকে ভালোবাসো ভালোবেসেছো আল্লাহ মুদিল্লুম ফি দিল্লি তোমরা এসো তোমাদেরকে আমার আরশের নিচে আজকে ছায়া দেব আমার আরশের ছায়া দিতে আজকে তোমরা ছায়া নেই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 12 নম্বর উপায় হচ্ছে তওবা করা পাপ করার পরে তওবা করা আমাদের আমরা এমন কোন মানুষ নেই যাদের কোনো পাপ নেই পাপ করার পরে যারা তওবা করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করবেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া একটা গুলি ছুটবে অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করবে কানা লাহু নূরুন ইয়াওমাল কিয়ামাহ
কিয়ামতের দিন এই আমলটা তার জন্য আলোকিত হয়ে যাবে। 15 নম্বর উপায় হচ্ছে আলোকিত মানুষদের সাথে বসবাস করা এবং নেকির কাজে অগ্রগামী থাকা। যত বেশি নেকির কাজ করবেন আপনার আলো তত বৃদ্ধি পাবে আর আলোকিত মানুষদের সাথে আপনি বসবাস করবেন, জামাতবদ্ধভাবে আপনি জীবন যাপন করবেন, দিনদার মানুষের সাথে আপনি জীবন যাপন করবেন, আমরা সবাই জীবন যাপন করব। এর মাধ্যমে একে অপরের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হব। নিজের মাধ্যমে নিজের মধ্যে যদি কখনো ইমানের দুর্বলতা চলে আসে আরেকজনের মাধ্যমে সেটা সেই দুর্বলতা কাটিয়ে ওঠা যায়। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়ে গেল, আমরা বলছিলাম কিভাবে আলোকিত জীবন লাভ করা যায়। আমরা 15টি উপায় আলোচনা করেছি। এক, আলো লাভ করার 15টি উপায়, নিজের জীবনকে, অন্তর জগৎকে, দুনিয়াবী জীবন, আখেরাতের জীবনে আলো লাভ করার, আলোকিত জীবন লাভ করার 15টি উপায়। এক, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি বাস্তবায়ন করা। দুই, সুন্দর করে ওযু করা। তিন, পাঁচ ওয়াক্ত সালাত যত্নশীলতার সাথে আদায় করা। চার, জুমার দিনের পরে যত্নশীল থাকা। পাঁচ, পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে পড়া, বিশেষ করে ঈশা এবং ফজরের সালাত। ছয়, কোরআন নিয়মিত তেলাওয়াত করা ও উদ্ধারণ করা, সেই অনুযায়ী আমল করা। সাত, সূরা বাকারার শেষ দুই আয়াত এবং সূরা ফাতিহা তেলাওয়াত করা। আট, জুমার দিনে সূরা তাহাব তেলাওয়াত করা। নয়, ইসলামের ছায়া তলে চুল দাঁড়িয়ে বেঁকে যাওয়া। দশ, সার্বিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা। এগারো, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসা। বারো, পাপ করা তওবা করা। তেরো, জান্নাতে পাথর নিক্ষেপ করা। চোদ্দ, আল্লাহর প্রতি জিহাদ করা। পনেরো, আলোকিত মানুষের সাথে মেশা এবং নেকির কাজে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করা। মহানাল্লাহ তারা আমাদেরকে এই 15টি উপায় অবলম্বনের মাধ্যমে আমাদের সার্বিক জীবনকে আলোকিত করুন। আল্লাহ তারা আমাদেরকে ইমান আমলে বরকত দান করুন। আল্লাহ তারা আমাদেরকে কবর পর্যন্ত ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করুন। এখানে যেভাবে একত্রিত হয়েছি আল্লাহ তারা যেন আমাদেরকে জান্নাতে ফেরেশতাদের সাথে একত্রিত করেন। পরিশেষে সবার প্রতি আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করে আগে সেটা নিজে পরিপূর্ণভাবে পালন করে মানুষের কাছে যেন সেটা পৌঁছে দেওয়া যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করেন। শুধু জ্ঞান অর্জন করা নয়, সে অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, ওই লেভেল মাধ্যমে যেন আমরা উপকৃত হতে পারি। আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম নতুন পাড়া নগদ 2000 টাকা দান করেছেন। বারাকাল্লাহু ফি আহলিহি ওয়া মালিহি। আরেকজন মেজের পক্ষ থেকে 1800 টাকা দান করা হয়েছে। আল্লাহুম্মা বারিক 1100 টাকা দান করেছে। আল্লাহুম্মা বারিক লাহুন্না ফিমা তারপরে বেনামি একজন 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 50 টাকা দান করেছেন। যারাই দান করেছেন আল্লাহ তাদের দানগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিন। আরেকজন আমিনা বেগম মিলিগাছা বাকি 1000 টাকা দান করেছেন, আল্লাহ যেন তার বোনের মাকাম কবুল করে নেন। আরেকজন বেনামে 450 টাকা দান করেছেন, আল্লাহ তার দান কবুল কবুল করুন। বারাকাল্লাহু ফি আহলিহি ওয়া মালিহি। আমরা বৈঠক শেষে দোয়া পাঠ করি।